গাইজ, একটা পাখি ব্লগারে আবার আমরা ফিরে আসলাম। সাগর শিলে সাইকেলের প্রথম চাকা বসে গেছে, করোনা হয়েছে তার জন্য আমাদের সাইকেলগুলো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে। ধর ফোনটা, এবার তুমি দেবাংশু ভট্টাচার্য হয়ে যাও। আমি কিসের দেবাংশু ভাই, কি করো, ফোনে ব্লগ হচ্ছে, তুমি দেবাংশু হবে না, তুমি আমরা দেবাংশু হবো। আমার এক হাতে সাইকেল আর এক হাতে ফোন, দুটো কন্ট্রোল করে আমার সাইকেল কি একা একা চলছিল? এটা আর কবিতা মনে পড়ে গেছে, না থাক বলবো না। হ্যাঁ তুই ধর, আরে তুই ধর, তুই দিদি 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 দেবাংশু দিদি ওরে কাদ দিদি দিদিকে নোট করো, ওই দিদি কাদ দিদি ওই যে দিদি, এই তুই ধর, তুই ধর, আমরা আগে গেছি। হ্যাঁ ওই তো ক্যামেরাম্যান ধরে আছে। আরে ক্যামেরাম্যান হ্যালো, কে আসছে জানেন? আমরা ইউটিউবে যাবে। হ্যাঁ আমরা এটা এডিকেন ধরে, এটা এটা ইউটিউবে যাবে। সাইকেলের অবস্থা, সাইকেল আমার সাইকেল Music চলো একমাত্র আমি সুস্থ আমার সাইকেল তোরা জানিস না একটা জিনিস, এই জায়গায় লটকার জন্য শ্বশুর বাড়ি ছিল। ও শ্বশুর বাড়ি ছিল অনেক পুরনো না? আচ্ছা আমার রেনকোট আছে। বহু ছেলেবেলে না ছেলেবেলার কথা শুনবেন না, এরা কিন্তু আউট অফ সোসাইটি, ঠিক আছে? আমি এটা বলছি আমার গলায় টুনি লাইট জড়িয়ে আমরা ফটো শুট করবো, মানে ও ভাই ঢোকাতালি আমারে দেখছি, ও নিজেরে দেখে নিজে ক্রাশ করছে, তাও ঘ্যাম মেরে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, তাও কোনো মাথায় ছাতা নেই, গায়ে রেনকোট নেই, একদম না, ঠিকই আছে। তারপরে যদি শরীরটা খারাপ হয়, বউ আছে, বিপত্তারি নিচু মুদিয়ে ঠিক করে দেবো। সামনে আপনাদের সামনে মহান ব্যক্তির কিছু কথা শুনুন, শুনলে আপনারাও বল বল কি। হ্যাঁ আমার নাম অরিন্দম শীল, আমার মা মায়ে বলেছে যে আমি যদি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করি কিংবা নিট পাস করে যাই, তাহলে আমার একটা বিয়ে দিয়ে দেবে। সেজন্য আমি এখন ভালো করে পড়াশোনা করছি। আপনারাও ভালো করে পড়াশোনা করেন এবং বউ অর্জন করেন। আরে মেয়েরা বউ করে যায়, মেয়েদের বউ অর্জন করে। হ্যাঁ মেয়েরা বউ অর্জন করবে, একই ব্যাপার। পড়াশোনা ভালো করলে বউ, দাঁড়া আমার দিকে ফেরা। ইটস নট কম্পালসারি যে বউ অর্জন করতে হবে। তারপরে আরে গাইজ, বউ বড় পাওয়ার পরে একটা বেবিও পেতে হবে না? চলো প্রমোশন না হলে হয়, ডিমোশন হলে কি হবে? পাড়ার অরিজিৎ সিং। হ্যাঁ আমি পাড়ার অরিজিৎ সিং, আমি এখন গান গাইবো। কি গাইবো? ছায়াদ ছায়াদ। এ ধর বাল, ওইসব গান গাই না আমি। তাহলে কি ওইসব একটা মেরা পেয়ার ইনস্টাগ্রাম দেখি। হ্যাঁ না এই গানের লিরিক্স মনে নাই, গাইবো কি? আমি ছাতা ধরি, আমি ভিজে গেছি, পরে আমার জ্বর হলে পরে শ্রাদ্ধ খেতে যাচ্ছে। হ্যাঁ না আমি তো শ্রাদ্ধে গিয়ে শায়াদ গাইবো।
চলো গাইছি। শায়দ কভি না কহ সকু মে তুমকো কহে বিনা শমত লো তুম শায়দ। হে গাইস, সাগরের ব্যাগ ভিজে যাচ্ছিল, এবার আমার রেনকোটের নিচের পোর্শনটা আমি পরিনি, তো আমার নিচের পোর্শনটা সাগরের ব্যাগটা পরিয়ে দিয়েছি, মানে সাগরের ব্যাগটা আমার প্যান্ট পরে হিরো হিরো হয়ে গেছে। ওয়াও ওয়াও না, থাগ লাইফ রেনকোট, এটা তোর জানু থাগ লাইফ রেনকোট। এই যে ব্যাগের রিম কভার, এটা কিসি করে নাও কিসি। হে গাইস, ওই যে আমাদের সাইকেল ধরে এখন রেস্টে দিয়েছি, অনেকক্ষণ ধরে আমাদের অত্যাচার সহ্য করেছে, এবার আমাদের দিকে ফেরো। স্নান হয়ে গেছি, হিয়ার হিয়ার নো কাজ না, নিয়ে যাবো মাকে লেগেছে স্মাইল। আমার সেরকম কিছু বক্তব্য নেই, শুধু আমার মনে হয়, আমার শুধু একটা মনে হচ্ছে আমি ভার্জিনই মরবো। পড়বে না, নে ধর ধর, আমি আমি সামনে চলো। ভিডিও শেষ, বহু স্ট্রাগলের পর না, ভিডিও শেষ না, এখন আমরা যেটুকু রাস্তা যাবো সেটুকু ভিডিও করাবে, আমরা কিচ্ছু ছাড়বো না। আমরা এখানে রাক্ষসের ম্যাক্স প্রো লাইট যত ভার্সন আছে সব আমরা সব খাই, যা পাই তাই খাই, মানে গু খাই না গন্ধে, আর লোহা খাই না শক্তে, ওই দুটো আলাদা ম্যাটার, বাকি মোটামুটি সবই খাই। আমি না খেলেও, আমি না খেলেও সাগর খায়। হ্যাঁ, বহু স্ট্রাগলের পর যে ভিডিও কমপ্লিট, আরে যারা স্ট্রাগল করলো তাদেরকে দেখা, আমি যদি এই ভিডিওর পর উদগান্ডু যারা যারা করলো তাদেরকে দেখা, সেই মহান অ্যাক্টরদের দেখা যারা অস্কারটা পাবে। কার গোস টু, আমি 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 টু, আমরা টু ব্রোকেন হার্ট, আমি কবির সিং, হ্যালো, আর আমি ট্রু লাভার, ট্রু লাভার ভাই পড়ে গেলাম দেখি দাঁড়া। ব্লগের এন্ডিং এখানেই, এরপরে যদি আমার কেউ খোঁজ না পাও ভাববা আমি মরে গেছি করোনায় অথবা নিউমোনিয়াতে মারা গেছি। আর যদি আমার খোঁজ না পাওয়া যায় তাহলে মানে ভেবে নিও আমি সাগরের শ্রাদ্ধ খেতে চলে গেছি। এই যে আমার দিকে আসো, আমাকে দেখো সবাই, দাঁড়া এই যে সিনেমা শেষে হিরো চলে গেল। হ্যাঁ গাইজ, ব্লগিং এর এন্ড, অরিন্দম বাড়ি ঢুকে যাবে, আমি আর সাগর এখন উল্টো রাস্তা দিয়ে আমরা বাড়ি যাবো, বাই। দাঁড়া দাঁড়া।